আপনারা তো জানেন ডেঙ্গু চিকনগুনিয়া আমাদের দেশে দীর্ঘদিন থেকে হয়, কিন্তু এটার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে। কারণ এটা আপনার এক নম্বরে আপনাকে টেস্ট করে দেখতে হবে প্যাথোলজিতে, যে আপনার রক্তের প্লাটলেট কাউন্টটা কত, আপনার কি রক্ত দেওয়াই লাগবে না রক্ত না দিলে চলবে। রক্ত যদি দেওয়াই লাগে তাহলে আপনার ডাক্তার কাছে যেতে হবে। যখনই প্লাটলেট ঘটিত সমস্যা হবে তখন আপনি বুঝতেছেন যে আপনি কত আর রক্ত দিবেন, আপনাকে নিজেরও কিছু খাবারের মাধ্যমে মজুদ বাড়াতে হবে। এটা লাল শাকের সময়, লাল শাকটা বেশি বড় নেবেন না, ছোট লাল শাক। প্রতিদিন একজনকে কমপক্ষে আধা কেজি লাল শাক ভালো করে কেটে একটু গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর তার ভিতরে কিছুটা পানি দিয়ে আর কিছুটা মধু দিয়ে এই এটা শরবত বানিয়ে খেতে হবে। সকালে বিকালে 2 গ্লাস আপনার লাল শাকের শরবত খাইতে হবে, 1 গ্লাস গাজরের শরবত খাইতে হবে, 1 গ্লাস বিটের শরবত খাইতে হবে। আর আপনি যদি সম্ভব হয় তাহলে আধা কেজি পরিমাণ গম একটা ট্রের ভিতরে, এরকম স্টিলের ট্রে পাওয়া যায়, বা একটা মাটির চারির ভিতরে বা একটা গামলার ভিতরে, প্লাস্টিকের গামলার ভিতরে মাটি দিয়ে ওইখানে আপনার 2-3 দিনের ভিজানো গম ফেলাবেন। এরপর একটু মার্কিন কাপড় দিয়ে 1-2 দিন ঢেকে রাখবেন, একটু খোলা বাতাসে রাখবেন, আস্তে আস্তে গাছগুলি গজাই থাকবে, গজাইতে গজাইতে গাছগুলো যখনই 2 ইঞ্চি হবে ওই গাছের উপর থেকে কেটে আপনার গ্রাইন্ডিং মেশিনে দিয়ে একটা গ্রিন শরবত বেরিয়ে আসবে। এই শরবতটা গাজরের শরবতের সাথে খেতে পারবেন, আপনার ইয়ের সাথে খেতে পারবেন, আপনি বিটের শরবতের সাথে গম পাতার শরবত এগুলো একসাথে মিক্স করেও খেতে পারেন, সাথে এক চামচ করে মধু দিয়ে নেবেন, অথবা আপনি সেপারেট সেপারেটও খেতে পারেন। মানে লাল জাতীয় খাবার আর সাথে শুধু ধানের সবুজ গমের সবুজ পাতাটা, এটা খুব একটা মহা ঔষধ আমাদের রক্তের প্লাটলেট বৃদ্ধি করার জন্য, রক্তের শক্তি বৃদ্ধি করার জন্য, রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করার জন্য এবং যে কোনো থ্যালাসেমিয়া রোগীর জন্য। এই কচি ধানের পাতা অস্বাভাবিক ভালো ওষুধ। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা প্রতিদিন আপনারা নিজেরাই 2 মুঠ ধনে ভিজিয়ে একটা ছোট্ট দধির হাঁড়ির ভিতরে হইলো মাটি দিয়ে বালি দিয়ে ওটার উপরে ইয়াটা দিয়ে রাখবেন, ধনিয়া দিয়ে রাখবেন। ওখান থেকে ধনিয়া একটা বীজে 2টা গাছ হয়, এই ধনিয়া গাছ আপনি উপর থেকে তুলে তুলে খেতে থাকবেন, আবার হতে থাকবে, আর মাঝে মাঝে আবার ধনে দিয়ে দিবেন। সারা বছর ডাল তরি তরকারির উপরে কাঁচা কাঁচা ধনে সালাতের সাথে ধনে সারা বছর খেলে এই ধরনের রক্ত ঘটিত সমস্যাগুলো কম হয়। আর ঝুলা শাকটাও লাল রঙের যে কোনো খাবার, লাল কালো টমেটো, লাল কালো আঙুর, এগুলিও এই কালারগুলো এখানে বিশেষ ধরনের কাজ করে। তাতে আপনাদেরকে শুধু এক ধরনের সবুজ খাবার খেলে হবে না, এক ধরনের সাদা তরকারি খেলে হবে না, মানে সকল খাবার। প্রতিদিন আপনি পালং শাকেরও 1 গ্লাস শরবত খেতে পারেন একটু মধু দিয়ে। পালং শাক ব্লেন্ড করলে খুব সুন্দর লাগে, সারা পৃথিবীর মানুষ খায়, আপনি পালং শাক ব্লেন্ড করে 1 গ্লাস করে পালং শাকের শরবতের সাথে একটু মধু দিয়ে খেতে পারেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।